হ্যালো এভরিওয়ান, বিশ্বাস করি যে আমরা সকলে ভালো আছি আর সবার জন্য এটাই প্রার্থনা করি যেন আমরা সকলে ভালো থাকি। টুডে উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট পাস্ট পারফেক্ট টেন্স। আমাদের প্রথমে বুঝতে হবে হোয়াট ইজ পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে অতীতে ঘটেছিল এমন দুটি কাজ, একটি আগে এবং একটি পরে। তো আমরা আজকে এই ধরনের কিছু সেন্টেন্স নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে একটু ডেফিনিশনটা বুঝে নিই, হোয়াট ইজ প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স। টু অ্যাকশন হ্যাপেন্ড ইন দ্য পাস্ট, ওয়ান অ্যাকশন হ্যাড বিন কমপ্লিটেড বিফোর দেন আদার ওয়ান। একটি কাজের পূর্বে আরেকটি কাজ শেষ হয়েছিল, দুটি কাজই পাস্টে হয়েছিল, তবে একটি কাজ তুলনামূলকভাবে আরেকটি কাজের আগে শেষ হয়েছিল। এই ধরনের কাজগুলো হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা একটু স্ট্রাকচারটা দেখে নিই, তারপরে আমি আবার এক্সপ্লেইন করব। স্ট্রাকচারটা তো দেখি আমরা। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস v3, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমরা মূলত খেয়াল করব সাবজেক্টের পরে হ্যাড আছে কিনা, এবং মূল ভার্বটি আমরা পাস্ট পার্টিসিপেল নিয়েছি কিনা। তো যখন আমরা এই পাস্ট পারফেক্ট টেন্স করব, তখন অবশ্যই আমাদের এনশিওর করতে হবে সাবজেক্টের পরে আমরা হ্যাড নিয়েছি এবং তারপরে ভার্বটা আমরা পাস্ট পার্টিসিপেল নিয়েছি, তাহলেই আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে সাধারণত ভুল হবে না। তাহলে আমরা একটু দেখি এখানে কি কি থাকে, আমরা একটু ফাংশন গুলো দেখি। আমরা একটু ফাংশন গুলো খেয়াল করি, টু ওয়ার্ক এবং টু টেন্সেস। আমরা দুটি কাজ পাবো এবং দুটি টেন্স পাবো, এবং ফার্স্ট ওয়ার্ক সমান সমান, মানে ফার্স্ট ওয়ার্ক আমরা লিখব পাস্ট পারফেক্ট, আর সেকেন্ড ওয়ার্ক এইটা আমরা করব পাস্ট ইনডিফিনিট। দুটো টেন্স আমরা লিখব, প্রথমটা আমরা লিখব যে কাজটি আগে সম্পূর্ণ হবে সেই কাজটা আমরা লিখব পাস্ট পারফেক্টে, আর যে কাজটা পরে হবে সেটাকে লিখবো আমরা পাস্ট ইনডিফিনিটে। দুইটা টেন্স আমাকে এখানে উল্লেখ করতে হবে, যেহেতু এখানে দুইটা কাজ রয়েছে, একটি কাজ আগে হচ্ছে একটি কাজ পরে হয়েছে। যেটি আগে শেষ হয়েছিল সেটাকে আমরা লিখবো পাস্ট পারফেক্ট স্ট্রাকচারে, আর যেটি শেষে হবে হয়েছিল সেটি হবে পাস্ট ইনডিফিনিটে। তাহলে আমরা এখন সেন্টেন্সে এক্সাম্পলগুলো দেখি, তাহলে আমাদের জন্য এটা আরো সহজ হয়ে যাবে। আমরা একটু মনে রাখবো যে পাস্ট পারফেক্টে কিন্তু দুটি কাজ থাকে। আমরা এক্সাম্পল গুলোতে যাই। আমরা একটু খেয়াল করি, উই হ্যাড গন হোম before it rain. আমরা দুটি কাজ পেয়েছি, একটি হচ্ছে we had gone home, আর একটি পেয়েছি আমরা it rained, বৃষ্টি হবার পূর্বে আমরা বাসায় গিয়েছিলাম। তাহলে বৃষ্টি আসা একটা কাজ, আর আমাদের বাসায় যাওয়া আরেকটা কাজ। কিন্তু আমরা যদি দুটাকে তুলনা করি, আমরা দেখব বৃষ্টি শুরু হওয়ার পূর্বেই আমরা কিন্তু বাসায় পৌঁছে গিয়েছিলাম, তাহলে বৃষ্টিটা পরে হয়েছিল। তাহলে যে কাজটা আগে হবে এটাকে আমরা ধরে নিচ্ছি দিস ইজ ফার্স্ট ওয়ার্ক, এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ক, এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ক। আচ্ছা, ফার্স্ট ওয়ার্ক হবে পাস্ট পারফেক্ট, আর দ্বিতীয় কাজটা হবে
past infinite. তাহলে আমরা স্ট্রাকচার জানি, এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস v3 প্লাস অবজেক্ট, আর এটা হবে সাবজেক্ট প্লাস v2 প্লাস অবজেক্ট। আমরা এটা খেয়াল রাখবো অবশ্যই যে সাবজেক্টের পরে আমরা হ্যাট এবং v3টা নিব, past participle নিব, আর দ্বিতীয় কাজ যেটা পরে হয় সেটাকে শুধুমাত্র verb 2 past form এ আমরা নিব। তাহলে আমরা একটু দেখি, subject we, তারপরে আমরা নিয়েছি had, তারপরে v3 go past participle gone home, তারপরে আমরা নিয়েছি before, eat rain, eat subject rain হচ্ছে v2, rain থেকে rain। অবশ্যই আমরা মনে রাখবো যদি বাক্যের মধ্যে before থাকে তাহলে অবশ্যই আমরা past perfectটাকে আমরা আগে নিব, আর যদি এখানে after থাকতো তাহলে এই past perfectটা আমরা পরে নিতাম। তাহলে যেহেতু এখানে বিফোর আছে সুতরাং সেই ক্ষেত্রে ফার্স্ট ওয়ার্ডটা আমরা আগে লিখব। এইটা হচ্ছে পাস্ট পারফেক্টের এক্সাম্পল। আমরা একটু খেয়াল করেছি আমরা কি কি পেয়েছি, আমরা ফার্স্ট ওয়ার্ক এটা হবে পাস্ট পারফেক্ট, সেকেন্ড ওয়ার্ক হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা সেই স্ট্রাকচার অনুযায়ী যদি সাজাই তাহলে আমাদের পাস্ট পারফেক্ট নিয়ে কোনো ভুল হবে না। আমরা একটু বাংলায় দেখি, বাংলায় আমরা কি করে বাংলা থেকে ইংরেজি করব এবং কি করে আমরা বুঝবো যে এটা পাস্ট পারফেক্ট, তাহলে আমাদের হয়তো সেই এক্সাম্পল গুলো যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমাদের জন্য আরেকটু সহজ হয়ে যাবে। বাংলায় চেনার উপায় দুটি কাজ প্লাস ক্রিয়ার শেষে ছিলাম ছিলে ছিল ছিলেন থাকে। আমরা ধরে নিতে পারি পাস্ট ইনডিফিনিটে যেরকম ছিল পাস্ট পারফেক্টেও পাস্ট ইনডিফিনিটের মতোই চেনা নিয়মগুলো থাকবে, যেমন ছিলাম ছিলে ছিল ছিলেন এই শব্দগুলো থাকবে। তবে তার পূর্বে দুটি কাজ থাকতে হবে, পাস্ট ইনডিফিনিটে যেমন একটি কাজ কিন্তু পাস্ট পারফেক্টে দুটি কাজ থাকবে। আমরা একটু উদাহরণটা দেখি, বৃষ্টি আসার পূর্বে আমরা বাড়ি গিয়েছিলাম। যদি আমরা বলি আমরা বাড়ি গিয়েছিলাম, যদি শুধু এইটুকু বলি তাহলে কিন্তু পাস্ট ইনডিফিনিট, আমরা বাড়ি গিয়েছিলাম, উই ওয়েন্ট হোম। কিন্তু এখানে কিন্তু আমরা দুটি কাজ পেয়েছি, বৃষ্টি আসার পূর্বে আমরা বাড়ি গিয়েছিলাম, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট না, পাস্ট পারফেক্ট। কারণ এখানে দুটি কাজ রয়েছে, একটি হচ্ছে বৃষ্টি আসা, একটি হচ্ছে আমাদের বাড়ি চলে যাওয়া। এখন আমরা বের করব এই দুটি কাজের মধ্যে আমরা কোন কাজটা আগে করেছি। বৃষ্টি আসার পূর্বে পূর্বে আছে, তার মানে বৃষ্টি আসার আগেই আমরা বাড়ি গিয়েছি, তাহলে এটি হচ্ছে প্রথম কাজ, আর এটি হচ্ছে দ্বিতীয় কাজ। এবং আমরা জানি প্রথম কাজটা সব সময় কি হয় পাস্ট পারফেক্ট, আর দ্বিতীয় কাজটি হবে
past indefinite. এখন যদি আমরা এটাকে ইংরেজিতে করতে যাই তাহলে আমরা কিভাবে লিখব আমরা কি করব যেহেতু পূর্বে আছে তাহলে প্রথম কাজটাকে আমরা পূর্বে নিয়ে আসব আর দ্বিতীয় কাজটাকে আমরা পরে লিখব তাহলে আমাদের সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে তাহলে আমরা একটু লিখি যদি আমরা ইংরেজিতে করতে চাই তাহলে আমরা লিখব আমরা বাড়ি গিয়েছিলাম সাবজেক্ট আমরা আমরা নিয়ে আসলাম উই এবং আমরা স্ট্রাকচার জানি স্ট্রাকচারটা হচ্ছে এখানে subject plus had plus v3 plus object তাহলে আমরা সাবজেক্ট উই উই এর পরে আসবো আমরা had we had এর পরে লিখব আমরা v3 বাড়ি যাওয়া go এটা হয়ে যাবে gone gone home we had gone home এখন আসবে before এবার আমরা লিখব বৃষ্টি আসা তাহলে আমরা জানি সাবজেক্ট এখানে it আর ভার্ব হচ্ছে রেইন এটাকে পাস্ট করে দিব আমরা রেইন তাহলে আমরা কি পেয়েছি সাবজেক্টের পরে হ্যাড এবং v3 পেয়েছি আর বিফোর এর পরে আমরা পেয়েছি সাবজেক্টের পরে v2 এটা হচ্ছে পাস্ট ইনফিনিট পাস্ট পাস্ট ফর্ম আর এটা হবে v3 হ্যাড এর পরেরটা হবে v3 তো এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট স্ট্রাকচার এবং এভাবেই আমাদের সেন্টেন্স গুলো লিখতে হবে আমরা যদি বাংলায় আরো কয়েকটা সেন্টেন্স দেখি তাহলে আমাদের জন্য হয়তো এটা আরো সহজ হয়ে যাবে আমরা একটু লক্ষ্য করি তারা আসার পর আমরা ফুটবল খেলে ছিলাম আমরা আগে দুটি কাজকে আমরা বের করে নিব কোন কাজটা আগে হয়েছে তারা আসার পর তারা আসছে আমরা ফুটবল খেলেছি দুটি কাজ তাহলে আমরা এই দুটি কাজের মধ্যে আমরা বের করব কোন কাজটা আগে হয়েছে তারা আসার পর আমরা ফুটবল খেলেছি তাহলে এইটা হচ্ছে প্রথম কাজ এইটা হচ্ছে দ্বিতীয় কাজ তাহলে প্রথম কাজটা হবে পাস্ট পারফেক্ট আর দ্বিতীয় কাজটা হবে পাস্ট ইনডিফিনিট এবং আমরা স্ট্রাকচারটা জানি সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট আর পাস্ট ইনডিফিনিট হবে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট তাহলে আমরা এখন সাজাবো ইংরেজিতে কি করে আমরা এই বাংলা থেকে ইংরেজিতে নিয়ে আসবো অনুবাদ করব তাহলে আমরা একটু দেখি এখানে কি আছে পর আছে তাহলে প্রথম কাজটা আমরা পরে লিখব যদি এখানে পূর্বে থাকতো তাহলে প্রথম কাজটি আমরা প্রথমে লিখতাম আমরা মনে রাখবো বিফোর থাকলে বা পূর্বে থাকলে আমরা পাস্ট পারফেক্টটা কিংবা প্রথম কাজটা আমরা আগে লিখবো আর যদি পরে উল্লেখ থাকে তাহলে আমরা মনে রাখবো পরে মানে তো পরে তাহলে প্রথম কাজটা বা পাস্ট পারফেক্টটা আমরা পরে লিখব তাহলে পরে আছে পর আছে তাহলে আমরা দুই নম্বর কাজটা দিয়ে আগে শুরু করি আমরা ফুটবল খেলেছিলাম সাবজেক্ট উই উই হচ্ছে সাবজেক্ট এরপরে আমরা দিব ভি টু খেলেছিলাম ফুটবল খেলেছিলাম প্লে থেকে পাস্ট টেন্স প্লেড অবজেক্ট ফুটবল we played football subject এই যে আমরা subject নিয়েছি v2 নিয়েছি object নিয়েছি এখন নিব আমরা after okay we played football after এখন নিব তারা আসার পূর্বে তাহলে হবে subject হচ্ছে they আসার পূর্বে এখন subject পরে had they had come past tense came এবং past participle আবার come তাহলে আমরা পেয়েছি সাবজেক্ট
তারপরে পেয়েছি had তারপরে পেয়েছি v3 তাহলে আমাদের সেন্টেন্সটা দাঁড়ালো we played football after they had come তাহলে তারা আসার পর আমরা ফুটবল খেলেছিলাম যখন আমরা এভাবে অনুবাদগুলো করব তখন আমরা দুটো কাজকে আলাদা করে ভাগ করে নিব which one is first which one is the last or the second এরপরে আমরা বের করব প্রথম কাজ সবসময় past perfect দ্বিতীয় কাজ past indefinite তাহলে প্রথম কাজ past perfect দ্বিতীয় কাজ past indefinite কিন্তু কোনটা আগে বসবে আর কোনটা পরে বসবে এইটা নির্ভর করবে বিফোর এবং আফটার এর উপরে তাহলে যেহেতু এখানে পর আছে তাহলে past perfectটাকে আমরা পরে লিখব আর যদি এখানে পূর্বে থাকতো তাহলে এক নাম্বারটা আমরা পূর্বে দিয়ে নিতাম এটাই হচ্ছে past perfectের কিছু নিয়ম আমরা যদি এগুলো প্র্যাকটিস করি আমরা খুব ভালো করতে পারবো এবং আমরা ভুল করব না থ্যাংক ইউ এভরিওয়ান